প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার সাথে এই ভিডিওটি দেখছো, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। তো তোমরা আমাদের আজকের ক্লাস ডিসক্রিপশন আগে থেকে দেখতে পাচ্ছ যে আমরা কোন বিষয়ে কোন টপিকের উপরে আমরা আলোচনা করতেছি। তো আমরা ইতিপূর্বে এই সেম টপিকের উপরে আরও দুটি ক্লাস আমরা করেছি, সেখানে আমরা প্রতিটি ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের চারটি করে রুলস আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো চলো আমরা আজকের আরও কয়েকটি রুলস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। কেমন? তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এগুলো দেখবে এবং আশা করি তোমরা নিজেরাও দেখবে। আর যদি মনে করো এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে তোমরা তোমাদের সহপাঠীদের বা বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিবে। যেহেতু আমরা সবাই এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, পড়াশুনো থেকে, আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম থেকে আমরা সবাই যেহেতু অনেক দূরে রয়েছি, তো আমরা এখন যেহেতু এই টেকনোলজির যুগে আমাদের সুযোগ আছে যে আমরা দূর থেকেও এই কার্যক্রমগুলো মোটামুটি পরিচালনা করতে পারি বা এর সুবিধাগুলো ভোগ করতে পারি, তো তোমরা সবাই সে বিষয়ে সচেষ্ট থাকবে। কেমন? তো আমরা আজকের আমরা রুলস নাম্বার 9 থেকে আমরা দেখব রাইট ফর্মস অফ ভার্বের রুলস নাম্বার 9। অর্থাৎ রুলস নাম্বার 9-এ আমি যে বিষয়গুলো দেখতে চাচ্ছি আজকের, এখানে আমি আলাদাভাবে একটু লিখে নেই যে কন্ডিশনালস। কন্ডিশনালস, কন্ডিশনালস, কন্ডিশন শব্দের অর্থ শর্ত। অর্থাৎ একটি কাজ হলে আরেকটি হবে না, একটি না হলে আরেকটি হবে, এরকমের দুটি পূর্বাপর দুটি কাজের মধ্যে একটি শর্ত বিরাজমান থাকে, একটি শর্ত থাকে, তো সেগুলিকে কন্ডিশনালস বলে। কন্ডিশনালসের জন্য আলাদা একটি চ্যাপ্টারও রয়েছে এবং পাশাপাশি রাইট ফর্মস অফ ভার্বের অন্তর্ভুক্ত যে রুলসগুলো রয়েছে তার মধ্যে এই কন্ডিশনালসের রুলসগুলো রয়েছে। তো আমরা আজকের সেই কন্ডিশনালসের উপরে, কন্ডিশনালসের যে কতগুলো রুলস রয়েছে সেগুলো আমরা দেখব। মূলত কন্ডিশনালস 3 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনকে আমরা প্রেজেন্ট কন্ডিশন বলি, সেকেন্ড কন্ডিশনকে আমরা পাস্ট কন্ডিশন বলি এবং থার্ড কন্ডিশনকে আমরা পারফেক্ট কন্ডিশনও বলে থাকি। তো আমরা আজকের সেই তিন ধরনের কন্ডিশনালের উপরে পাঁচটি রুলস নিয়ে আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। প্রথমত লক্ষ্য করো, ইফ অথবা আনলেস। বন্ধুরা, এখানে আমি প্লাস সাইন ইউজ করব, এখানে আমি প্লাস সাইন ইউজ করেছি, এখানে আমি অ্যারো মার্কটা দিয়েছি। আদার পার্টটি প্রেজেন্ট ইনডিফিনিট, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটে হয়। এখন আমি এখানে অ্যারো মার্ক দিলাম, তার মানে এখানে আমি একটু বলে নেই যে ইফ এবং আনলেস এরাও সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্স। মজার বিষয় হলো এরা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, কিন্তু এখানে আমি যেটা দেখিয়েছি যে আমি এটা হলো তার ডান পাশ, আমি ডান পাশ দেখে অপর পাশ, এটা কিন্তু আদার সাইড, এটা হলো রাইট সাইড। হ্যাঁ, যদি এ যদি মাঝখানে আসে তাহলে এই পুরো অংশটুকু নিয়ে এ পাশে এসে সরে যাবে, অর্থাৎ এটা তখন এটার বাম দিকে চলে আসবে। হ্যাঁ, এখন সহজে বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম যে ইফানলেসের ঠিক ডান পাশ দেখে অপর পাশ, পরের পাশ বললাম না, অপর পাশ, এই অংশটা কিন্তু এখানেও থাকতে পারে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। কেমন? এখন আমি এখানে যেটা বলতে চেয়েছি, ইফ অথবা আনলেসের ঠিক ডান পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে বা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি বা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে চাও, তাহলে ওই সেন্টেন্সের অপর অংশটি, সেটি ডান পাশে কমার ডান পাশে, এখানে কমা থাকবে, তখন কমার ডান পাশের অংশটি তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটি করতে হবে। এবং এই দুটি অংশের মধ্যে একটি শর্ত তৈরি হয়। বন্ধুরা, কী তৈরি হয়? শর্ত তৈরি হয়, এবং এই শর্তের নাম হলো ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট বা প্রেজেন্ট কন্ডিশন। যেমন দেখো, ইফ ইউ স্টাডি প্রপারলি, যদি তুমি সঠিকভাবে পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি প্রপারলি, এখানে আছে ইউ পাস, ভার্ব দিলাম কি শুধু পাস। এখন বন্ধুরা তোমরা দেখো এই ইফের ঠিক ডান পাশে এটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমি এটাকে ফিউচার টেন্সে করতে পারি, তো ফিউচার টেন্স করলে কী হবে? ইউ উইল পাস। এটাকে আমি প্রেজেন্ট টেন্সেও করতে পারি, ইউ ক্যান পাস, নো প্রবলেম, ইউ ক্যান পাস, সেন্টেন্স কিন্তু হবে। এবং কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত মডাল কন্ডিশন পার্টে, মডালটা রেজাল্টে, অর্থাৎ রেজাল্টের দিকটাতে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মডাল ইউজ করে থাকি। আবার যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আনলেস হি কামস আই
punish him. তোমরা লক্ষ্য করো unless এর সাথে এই অংশটি present indefinite tense আছে, এই অংশটি future indefinite হবে, তাহলে I will punish him, I shall punish him. তবে শ্যালের ব্যবহারটা তোমরা অবশ্যই অনেকেই জেনে থাকবে যে আধুনিক ইংলিশে শ্যালের ব্যবহারটা নাই বললেই চলে, কেমন? আই উইল পানিশ হিম। আবার এই সেন্টেন্সটিকে আমি যদি এভাবে, এই প্রথম সেন্টেন্সটিকে যদি আমি এভাবে লিখি তাহলে কেমন দাঁড়ায় দেখো, ইউ উইল পাস ইফ ইউ স্টেডি প্রপারলি, যা বলেছিলাম দেখো ইফ বসেছে, ইফ কিন্তু এই অংশটাকে ঠিক তার ডানে নিয়ে এসেছে, অর্থাৎ ইফের ডানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অপর অংশ ফিউচার ইনডিফিনিট, ইফের ঠিক ডানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অপর অংশ ফিউচার ইনডিফিনিট। এবং এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই দেখো এক ধরনের শর্ত, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, আনলেস যে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্স অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায়, আনলেস হি কামস আই উইল পানিশ হিম, যদি সে না আসে আমি তাকে শাস্তি দেব। তো আশা করি তোমরা এই ফার্স্ট কন্ডিশনের বিষয়টি বুঝতে পেরেছো। আর এভাবে লেখার পিছনে আমার সেই শুরুর উদ্দেশ্য সেটি হলো যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত দিয়ে দিছে, এখন তুমি করে খাও, অর্থাৎ বাকি অংশ কভার করে দাও। তো সেক্ষেত্রে তুমি কন্ডিশনাল রুলসটা ফলো করবে, সেই অনুযায়ী মিনিংফুল সেন্টেন্স লিখে দিবে, কেমন? তো এটা আমরা মুছে নিচ্ছি। রুলস নাম্বার 10, রুলস নাম্বার 10 ইফ অথবা আনলেস, ইফ অথবা আনলেস এর ঠিক ডান পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখো বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অনেক ক্ষেত্রে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সেন্টেন্সটি লিখবে তখনও কিন্তু তোমাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি ইফ আনলেস ব্যবহার করে সেন্টেন্স লিখতেছি, আমাকে কন্ডিশনালের ব্যাপারটি মাথায় রাখতে হবে, কোন অংশে কী ধরনের টেন্স আমি ব্যবহার করতে পারবো সেটি কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, কেমন? তো অপর অংশটি কী হবে বন্ধুরা, এটা কিন্তু অপর অংশ, অ্যারোমার্ক মানে আবারও বলছি পরের অংশ না, অপর অংশ। তোমাদেরকে উদাহরণ দিয়ে আগের রুলসটিতে দেখিয়েছি যে এপাশের অংশটি এখানে এসে থাকতে পারে, যেহেতু ইফ আনলেস মাঝখানে ব্যবহৃত হতে পারে, এই অংশটি হবে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড বা পাস্ট কন্ডিশন। এখন আমি তোমাদেরকে সেকেন্ড বা পাস্ট কন্ডিশনের স্ট্রাকচারটি লিখে দিচ্ছি, এখানে সাবজেক্ট তো থাকবে বা তুমি লিখবে, প্লাস মডাল এর পাস্ট ফর্ম প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন। আমার ভার্বের বিষয়টি কিন্তু এতটুকু আমি পুরোটি বক্সে দিচ্ছি এভাবে করে, অর্থাৎ ইফ আনলেসের ডান পাশে যদি পাস্ট ইনডিফিনিট, এটা রাইট সাইড, এটা আদার সাইড, আদার সাইডটা কিন্তু এখানে এসে থাকতে পারবে, অর্থাৎ ইফ আনলেস মাঝখানে চলে গেলে। যেমন ইফ ইউ কেম টু মি, আই এখানে ব্র্যাকেটে নিলাম, হেল্প ইউ। এখন বন্ধুরা তোমরা লক্ষ্য করো ইফের এই অংশটি কি, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি রাইট, আমি রাইট, আমি রাইট, ওকে। সো এই অংশটি সেকেন্ড কন্ডিশনে করব, সেকেন্ড কন্ডিশনে আমাকে কী করতে হবে, যে মেইন ভার্ব আছে তার আগে মডালের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন মডালের পাস্ট ফর্ম বলতে তুমি দেখলেই বুঝবে যে মডালের পাস্ট ফর্ম আছে কি, শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট ইত্যাদি, অর্থাৎ মিনিংফুল। তুমি যখন দেখবে যে কোন মডালটা এখানে উপযোগী, বিশেষ করে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কুড, উড এই দুটি বেশি ব্যবহৃত হয়, অন্যগুলোও কিন্তু বসতে পারবে। ইফ ইউ কেম টু মি, আই উইলের পাস্ট ফর্ম দিলাম, উড ভার্বটি দাঁড়ালো আই উড হেল্প ইউ, ইফ ইউ কেম টু মি আই উড হেল্প ইউ, তুমি যদি আমার কাছে আসতে আমি তোমাকে সাহায্য করতাম, এটিকে কিন্তু আবার আনরিয়াল আনরিয়াল কন্ডিশনও বলা হয়, আনরিয়াল কন্ডিশন অর্থাৎ অবাস্তব, অবাস্তব শর্ত, অর্থাৎ আসতে হতো, তার মানে কি আসেও না হয় না, তার মানে ভ্যালুলেস, এই জন্য এটাকে আনরিয়াল কন্ডিশনও বলা হয়ে থাকে। এখানে যদি আরও একটি উদাহরণ দেই, আনলেস হি ডিড এইচ ডাব্লিউ হিজ টিচার পানিশ হিম, সেম কেস, আনলেসের সাথে পাস্ট ইনডিফিনিট আছে, যদি সে তার হোমওয়ার্ক না করতো তার টিচার তাকে কী করতো, করতো মানে উড
punish. His teacher would punish him. Completing sentence এর দূরে দেয়া থাকবে বা এখানে এই শব্দটা দেয়া থাকবে মাঝখানে এতটুকু নাই এখানে এই শব্দটা দেয়া থাকবে মাঝখানে এতটুকু নাই অর্থাৎ তোমাকে কোন কোন একটা সূত্র দিবে সেই অনুযায়ী তোমাকে সেন্টেন্সটি কভার করতে হবে তো সামগ্রিকভাবে বিষয়টি মাথায় রাখতে হবে কেমন তো আশা করি তোমরা এই সেকেন্ড কন্ডিশনের ব্যাপারটিও বুঝতে পেরেছো আবারো বলছি এটি কিন্তু রাইট সাইড এটি আদার সাইড বাট পরের সাইড না এটি আদার সাইড এই অংশটা এখানেও আসতে পারে যদি তোমরা বল যাক আরো একটি উদাহরণ তোমাদেরকে দিয়ে দেই যেমন হি could make a good result if he studied. বন্ধুরা দেখো তো ইফটাকে মাঝখানে নিয়ে এসেছি ইফের সাথে পাস্ট ইনফিনিটিভ এসে চলে এসেছে সেকেন্ড কন্ডিশনটা দেখো এই দাগিয়েস হি কুড মেক আ গুড রেজাল্ট ইফ হি স্টাডিড প্রপারলি সে ভালো রেজাল্ট করতে পারতো যদি সে সঠিকভাবে পড়াশোনাটা করতো তো সেই একই কথা যেই কথা সেই কাজ কেমন তো আমরা থার্ড কন্ডিশন আমরা দেখব বন্ধুরা রুলস নাম্বার 11 এ তোমরা লক্ষ্য করো If অথবা unless এর ঠিক ডান পাশে যদি past perfect tense থাকে বন্ধুরা কোন টেন্সের কথা বলছি দেখো তো past perfect tense তাহলে অপর অংশটি কি হবে third condition এটাকে perfect condition নামেও চেনা যায় তো third condition এর স্ট্রাকচারটি লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস মডাল এর পাস্ট প্লাস অ্যাপ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন ভার্ব কিন্তু এতটুকু এখান থেকে শুরু হয়েছে ভার্বের বিষয়টা দেখো মডালের পাস্ট হ্যাপ প্লাস বি থ্রি আগে পরে যা থাকবে সেটা তো স্বাভাবিক ব্যাপার সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন যাই থাক না কেন এই পুরো ব্যাপারটাকে আমি বক্সে ইনসার্ট করে দিচ্ছি যেমন দেখো আবার এখানেও এটা লিখে দিচ্ছি যেটা হলো তার রাইট সাইড এটা হলো আদার সাইড কেমন যেমন ইফ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক যদি সে কাজটি করে থাকতো আই এখানে আমি নিলাম উড হ্যাভ গিভেন I would have given him some money. ভার্বটি দেখো তো কিভাবে বসেছে এখানে কিন্তু ব্র্যাকেটে দেওয়া থাকবে জাস্ট গিভ ব্র্যাকেটে কি দেওয়া থাকবে বন্ধুরা গিভ সেটি দিয়ে কিন্তু মডেলের পাস্ট হ্যাভ প্লাস বি থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্ট পারফেক্টে গিয়ে তোমাকে সেন্টেন্সটি লিখতে হবে কেমন তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আরও দুটি কন্ডিশন আছে আরও দুটি রুলস রয়েছে আমরা পরবর্তী ক্লাসে সেই রুলস দুটো আমরা শেখার চেষ্টা করবো আমরা সর্বমোট 11টি রুলস রাইট ফর্মস অফ ভার্বের উপরে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখলাম আর পাশাপাশি আরেকটু কথা তোমাদেরকে বলতে চাই যে ভার্বের সমস্যাগুলো অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা সমাধানের জন্য শুধু যেই কতগুলো রুলস ফলো করলেই তোমাদের হবে বিষয়টা তাই না এখানে সিকোয়েন্স একটি বড় ব্যাপার অর্থাৎ একটি টপিক কীভাবে শুরু হয়েছে শুরুটা কীরকমের ছিল টেন্সগুলো কোনখান থেকে কোন দিকে যাবে ঘটনার প্রবাহমানতা অর্থাৎ ঘটনা প্রবাহের একটা যে ব্যাপার থাকে প্রত্যেকটি টপিক আকারে তোমাদের এগুলো সেন্টেন্স আকারে আসবে না নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বর্তমানে জেএসসি পর্যন্ত রাইট ফর্মস অফ ভার্ব নেই তারপরের যে শ্রেণীগুলোতে আছে সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্স আকারে আসবে না হয়তো চাকরি বা বিসিএস এর মতো পরীক্ষাগুলোতে সেন্টেন্স আকারে আসতে পারে কিন্তু একাডেমিক্স যে এক্সামগুলো আছে সেখানে কিন্তু টপিক আকারে আসবে আর তোমাদের টপিকের সিকোয়েন্স সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া থাকা চাই একটি টপিকে বিশটি বা পনেরোটি লাইন থাকবে কিন্তু ভার্বের সমস্যা থাকবে মাত্র দশটি তো সেক্ষেত্রে বাকি ভার্বগুলো দেখেও কিন্তু তোমাকে অনেক কিছু বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে সমাধান করতে হবে তো তোমরা আশা করি আমার এই রুলসগুলো যেভাবে বোঝানোর চেষ্টা করলাম হয়তো বা তোমরা বুঝতে পেরেছো আর না বুঝতে পারলে আই এম রিয়ালি সরি
তো তোমরা এই রুলসের উপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে এখানে আমার ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়া আছে বা স্কুলের মারফত যে কোনো উপায়ে তোমরা এগুলো দেখতে পারো বা যে কোনো টিচারের কাছ থেকে যে কারোর কাছ থেকে যারা ইংরেজি সাধারণত প্র্যাকটিস করে পড়ায় তাদের কাছ থেকে তোমরা হেল্প নিবে আর সর্বোপরি কথা হলো পড়াশোনাটা কিন্তু করতে হবে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করোনায় কাকে কোনখান থেকে কোথায় নিয়ে যাবে সেটা বলা যায় না কিন্তু পৃথিবী থাকবে পৃথিবীতে মানুষও থাকবে পড়াশোনাটাও থাকবে তো যদি আমরা বেঁচে থাকি আল্লাহর রহমতে তাহলে তো আমাদের পড়াশোনাটা করতে হবে নাকি তো যাই হোক অনেক কথা বললাম তো তোমরা বাসায় থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে আর আবহাওয়ার বিষয়টিও তোমরা মাথায় রাখবে এখন সারা দেশের আবহাওয়া ভালো না যাই হোক তো তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য তোমরা দোয়া করবে কেমন আসসালামু আলাইকুম।